দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে চিটাগং রাইডার্সকে ছয় উইকেটে হারিয়ে অভিষেক আসরের শিরোপা জিতেছে খুলনা সাইক্লোন। হ্যান্ডবল মাঠে দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত পাঁচ ওভারে দুই উইকেটে 68 রান করে চিটাগং। সর্বাধিক 42 রান করেন আবু বকর। এক ওভার আর ছয় উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় খুলনা। চার দলের এই টুর্নামেন্টে 107 রানের সঙ্গে চার উইকেট নিয়ে আসলে সেরা ক্রিকেটার হন রাজশাহী ওয়ারিয়র্সের জামাল। শারীরিক প্রতিবন্ধী এসব ক্রিকেটারদের উৎসাহ যোগাতে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ সহ সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং সংগঠকরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন আজ। সকালে বনানী কবরস্থানে